হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং। আমি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি এক নতুন রকমের স্ন্যাক্স, সেটা হলো পটেটো পপকর্ন। তার জন্য আমাদের কী কী উপকরণ দরকার সেগুলো দেখে নিই, চলুন। তিনটে মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নুন দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি। কর্নফ্লাওয়ার 1 কাপ নিয়ে নিয়েছি। 1 কাপ কর্নফ্লেক্স আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন নিয়ে নিয়েছি। স্বাদ অনুসারে নুন 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলি খুব ভালো করে মেখে নেব। আমার আলুগুলি মাখা হয়ে গেছে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুগুলি আমি কর্নফ্লেক্সে দেব। এরকম ভাবে আলুগুলি মাখিয়ে নেব। এবার তেলে ছেড়ে দেব। এরকম ভাবে আলুগুলি আমি ভেজে নেব। এবার আলুর পপকর্নগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুর পপকর্নগুলি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। পটেটো পপকর্ন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।